আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মোকাদ্দেস আলীতে। তো আজকে যে বিষয়টা প্রুফ দেখাবো সেটা হচ্ছে, আমি যে ইজিপিতে রেজিস্ট্রেশন করে দিলাম পার্ট ওয়ান এবং পার্ট টু তে, ওনার ওই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে কিনা এবং অ্যাপ্রুভ হয়েছে কিনা, এটা যাবতীয় প্রমাণ সহ আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো যারা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখেননি যে কিভাবে ইজিপিতে নতুন একজন ঠিকাদারের রেজিস্ট্রেশন করে দিতে হয়, আপনি কিন্তু অবশ্যই পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে নিতে পারেন যদি আপনি মনে করেন। তো আজকে আমি যেটা দেখাবো যে কিভাবে অ্যাপ্রুভ হয়েছে এবং কত তারিখে অ্যাপ্রুভ হলো, আমি যে সিপিটিউ এ পাঠিয়ে দিলাম এবং কত তারিখে আমাকে তারা অ্যাপ্রুভ করে দিয়েছে, সমস্ত প্রমাণ আজকে দেখাবো ইনশাল্লাহ। তো যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে এবং ইজিপিতে নিয়ে যারা কাজ করতেছেন বা শিখতে চাচ্ছেন, কন্টিনিউ আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি কিন্তু বারবার বলেছি ধারাবাহিকভাবে সব ভিডিও দিয়ে দেবেন ইনশাল্লাহ। তো তাহলে আমরা এখন শুরু করি ইনশাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা প্রথমে ওই ঠিকাদারের ওনার ইজিপিতে চলে যাব। ঠিকাদারের নাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তো আমি এই মেইল আইডিটা কিন্তু কাজ করেছিলাম যেটা প্রমাণ সহ দেখাবো। তাহলে আমি এই ঠিকাদারের এখানে কিন্তু লগ ইন করতে পারতেছি। আপনি কিন্তু পার্ট টু তে দেখবেন যে ওনার যখন আমি ফাইনাল সাবমিশন করেছিলাম তখন দেখেছিল যে অ্যাপ্রুভ পেন্ডিং দেখাচ্ছিল, বাট এটা কিন্তু 11 তারিখে দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে আপনি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন যে 11 তারিখে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তাহলে আমরা একটু ওনার মেইলটা চেক দিয়ে আসি। আমরা ওনার মেইলে আসলাম, মেইলে এসে আমরা দেখতেছি যে ইউজিপি রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ। তাহলে আমরা এটাতে ক্লিক করলাম, দেখেন ডিয়ার ইউজার কনগ্রাচুলেশন জানিয়েছে, সব কিছু ঠিকঠাক ছিল এবং এটা অ্যাপ্রুভ করে দিয়েছে। অর্থাৎ অ্যাপ্রুভ হওয়ার পর থেকে 24 ঘন্টা পর যতগুলো আইডি বের হবে এলজিইডি তে অথবা ওটিএম, উনি কিন্তু সবগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ ওনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি। আমি যেভাবে দেখিয়েছি আপনি ঠিক এই স্টেপগুলি ফলো করবেন পার্ট ওয়ান এবং পার্ট টু তে, তাহলে আপনি কিন্তু একজন ঠিকাদারের রেজিস্ট্রেশন করে দিয়েই কিছু টাকা ইনকাম করতে পারবেন, যেটা কিন্তু হালাল টাকা। তো অনেকেই এই রেজিস্ট্রেশন করে দিয়ে বিভিন্ন রকম চার্জ নিয়ে থাকে, তো এক এক এলাকায় বা এক এক জেলায় এক এক রকম এটা চার্জ দিয়ে থাকে। সো এটা কত চার্জ দেয় সেটা আমি এখানে হাইলাইটস করলাম না, আপনারা কথা বলে নেবেন এবং অবশ্যই কোনো আগে জেনে তারপরে কাজটা করবেন, অর্থাৎ এটা ঠিকঠাক করে তারপর আপনার কাজটাতে হাত দিবেন, তার আগে কখনোই হাত দিবেন না। তো আমরা এখন দেখাবো আপনাদেরকে যে আমরা যে এটা ফাইনাল সাবমিশন করেছিলাম কত তারিখে, দেখেন এটা ভালো করে খেয়াল করেন, ইজিপি ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি ফাইনাল প্রোফাইল সাবমিশন কয় তারিখে দেখাচ্ছে, দেখেন মার্চের 5 তারিখে কিন্তু আমরা এটা 5 তারিখে কিন্তু আমরা এটা সাবমিশন করেছিলাম। এরপরে দেখেন রেজিস্ট্রেশন ফি আমরা কিন্তু এটা 4 তারিখে ওনার টাকাটা জমা দিয়েছিলাম এবং 5 তারিখে আমরা সম্পূর্ণ কাজ শেষ করে ফাইনাল সাবমিশনটা করেছিলাম। তাহলে আমি কিন্তু 5 তারিখে সাবমিশন করার পরে ওনার ওই হার্ড কপিগুলো কিন্তু সিপিটিউ যে অ্যাড্রেস দেখিয়েছিলাম সেই সিপিটিউ যে অ্যাড্রেসটা আপনি কিন্তু এখান থেকেও পাবেন, হোমে গেলে আপনি কিন্তু সিপিটিউ এর অ্যাড্রেসটা পাবেন, এই যে হেল্প ডেস্ক সাপোর্ট, এই যে এই অ্যাড্রেসে আমি কিন্তু ওনার পেপার গুলো সব পাঠিয়ে দিয়েছিলাম। এবং আমি তাহলে 5 তারিখে পাঠিয়ে দেওয়ার পরে ওনারা কিন্তু এখানে আমরা ড্যাশবোর্ডে গেলে তার মেইন অ্যাকাউন্টে আমরা চলে যেতে পারতেছি। তো 5 তারিখে পাঠানোর পরে দেখেন ওনারা কিন্তু আমার 11 তারিখের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। এবং পার্ট টু তে আপনি খেয়াল করবেন ওখানে কিন্তু বলা আছে যে 19 তারিখের মধ্যেই কিন্তু পাঠাইতে হবে, তো আমাদের আমরা 5 তারিখে পাঠিয়ে দিয়েছি এবং 11 তারিখে অ্যাপ্রুভ হয়েছে। দ্যাটস মিনস আমরা মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই এই অ্যাপ্রুভ কনফার্মেশনটা পেয়েছি। তো এই ঠিকাদার এখন যাবতীয় টেন্ডার উনি কিন্তু অংশগ্রহণ করতে পারবে। আর একটা বিষয় আপনাকে দেখে রাখি যে উনি যে পেপারসগুলো আপলোড করেছিল এগুলো কোথায় রয়েছে, এগুলো হচ্ছে ডক লাইব্রেরি রয়েছে, আপলোড ডকুমেন্টে কিন্তু ওনার যে পেপারসগুলো আমরা সাবমিট করেছিলাম 8টা ডকুমেন্ট, এখান থেকে আমরা ওই 8টা ডকুমেন্টস আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং প্রমাণ সহ। তো যারা এইভাবে নতুন রেজিস্ট্রেশন করবে আর ঠিকাদারকে ওই সমস্ত কিছু দেখিয়ে বুঝিয়ে দিবেন এবং আপনার পেমেন্টটা নিয়ে নেবেন। আমরা এখান থেকে ভিউ ফাইলে ক্লিক করলাম, ভিউ ফাইলে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে টিন বিল, এনআইডি কার্ড, ইজিপি পেমেন্ট স্লিপ, পিক্সার অথরাইজেশন লেটার, এনডিটি লাইসেন্স, স্টেট লাইসেন্স, অর্থাৎ 8টা ডকুমেন্ট আপলোড করেছিলাম, এগুলো কিন্তু ওনার এখানেই কিন্তু রয়ে গিয়েছে। এরপরে দেখেন টেন্ডার থেকে আমরা যদি একটু লিমিটেড টেন্ডারে যাই, দেখেন কতগুলো টেন্ডার ওনার আইডিটা অলরেডি চলে এসেছে, উনি কিন্তু এই টেন্ডারগুলো এখন পার্টিসিপেট করতে পারবেন, উনি এই টেন্ডারগুলো পার্টিসিপেট করতে পারবেন। সো এই ছিল আজকের প্রমাণ যে একজন ঠিকাদারের আমি যে পার্ট ওয়ান পার্ট টু দেখিয়েছিলাম তার রিয়েল প্রুফ সহ কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিলাম। এটা অবশ্যই বুঝতে পেরেছেন যে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, সো নো টেনশন। আর যারা এই কাজগুলো করবেন খুবই সেন্সিটিভ ভাবে করবেন, কোনো ভুল করা যাবে না
এবং এটা চার্জ আপনি কত নিবেন ঠিকাদারের কাছ থেকে সেটা কিন্তু ঠিকঠাক করে তারপর কিন্তু কাজে হাত দিবেন, কাজ শেষ করার পরে কিন্তু ঝামেলা হতেই পারে। তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।